ভয় শিল্পপতি না হয় ব্যবসা, তার মানে 300 মধ্যে 210 জন, একজন আর 210 জন, শতকরা 80 ভাগ সংসদ সদস্য কোটিপতি, আপনি আমি শ্রমজীবী মানুষ 2000-4000 টাকা বেতন বাড়ানোর জন্য আন্দোলন সংগ্রাম করে চলেছি, আপনারা সবাই কোটিপতি। এই অবস্থা চলতে থাকলে এই সংসদ বা এই সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাওয়ার কোনো আশা আছে? হবে কিছু না আমাদের? কেন এরকম লোকরা সব সংসদ সদস্য হয়ে যাচ্ছে? কারণ তাদের আমাদের ভোটের দরকার হয় না। যদি আমাদের ভোটের দরকার হতো তাহলে তো আমরা এমন লোককে ভোট দিতাম যে আমার পক্ষে কথা বলবে, যে আমার পক্ষে কাজ করবে। তো সেরকম পরিস্থিতি তৈরি করতে হলে তো আমার সেই ভোটের অধিকারটা আমাকে অর্জন করতে হবে। ওটা না করা পর্যন্ত তো আমি এই পরিবর্তন করতে পারবো না। আর সেই কাজটা কি শুধুই শ্রমিক দলের পক্ষে সম্ভব হবে? আরো শ্রমিকদের ঐক্যবদ্ধ করা লাগবে এবং রাজনৈতিক দলগুলি যারা আমার এই অধিকার ফিরিয়ে দিতে চায় তাদেরকে শক্তিশালী করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই লড়াই করে আমাদেরকে বিজয়ী হতে হবে। আজকে দেশের একটি বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান সাহেবের নেতৃত্বে সারা দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার, ভোটের অধিকার পুনঃ প্রতিষ্ঠার এবং জনগণের অধিকার পুনরায় অর্জনের যে লড়াই করছে, এই লড়াইটাকে আমাদের এগিয়ে নিতে হবে, এই লড়াইটাকে আমাদের শক্তিশালী করতে হবে এবং বিজয় অর্জন করতে হবে। না হওয়া পর্যন্ত আমাদের কোনো সমস্যার সমাধান নাই। আজকের এই কর্মশালায় বসে আমরা সেই বিষয়টা আলোচনা করব, আপনাদের মতামত নেব যে কিভাবে এটা সম্ভব, আমরা বিএনপিকে কিভাবে সহযোগিতা করতে পারি এবং তার পিছনে কোনো বাধা থাকলে সেটা কিভাবে দূর করতে পারি, কিভাবে আরো সমঝোতা কাছাকাছি করা যায়। এই ব্যাপারে কি দোষ আমাদের শুধু না বিএনপিরও কিছু আছে? যদি থাকে আমরা সেগুলো জানার চেষ্টা করব। আমাদের সংগঠনকে আমরা কিভাবে আরো শক্তিশালী করতে পারি, কারণ আপনি যদি আমাকে সহযোগিতা করতে চান, ধরেন আমি পড়ে গেছি, আমাকে আপনি তুলতে চান, আপনার নিজের গায়ে যদি বল না থাকে আপনি আমাকে তুলতে পারবেন? পারবেন নাকি? তাহলে আপনার গায়ে বল যদি বাড়ে তাহলে না আপনি আমাকে তুলতে পারবেন। তাহলে আমরা যদি কাউকে সহযোগিতা করতে চাই তাহলে আমাদের তো শক্তি বৃদ্ধি করা দরকার। তাহলে শ্রমিক দলের শক্তি কিভাবে আরো বৃদ্ধি করা সম্ভব, কি দুর্বলতা আমাদের, কিভাবে আরো বৃদ্ধি করা সম্ভব, এই নিয়েও আপনাদের মতামত আমরা চাই। এই যে এক্সারসাইজ, এই এক্সারসাইজের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের যে কার্যক্রম, এর সব কিছুরই একটা চেহারা আমাদের সামনে আসবে এবং তার আলোকে আমরা আগামী দিনের কর্মসূচি নিতে পারব। এই বুনিয়াদি প্রশিক্ষণ কোনো মানে এমনি একটা অনুষ্ঠান করার জন্য অনুষ্ঠান নয়, আমরা আমাদের সংগঠনের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের অবস্থাটা কি আমরা পরিষ্কারভাবে বুঝতে চাই এবং কি করলে সংগঠনটা আরো শক্তিশালী হবে, আপনাদের স্থানীয় পর্যায়েও মর্যাদা বাড়বে, আপনাদের বিভিন্ন পর্যায়ে মর্যাদা বাড়বে এবং আপনারা আগামী দিনে আরো ভালো করে কাজ করতে পারবেন, সেটাও আমরা নিশ্চিত করতে চাই। আর সেই কাজটাই আজকে আমরা করবো। এই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ যে এরপরে যে অনুষ্ঠানগুলি হবে সেই অনুষ্ঠানগুলিতে আপনারা মনোযোগের সঙ্গে একটু চিন্তাভাবনা করে আপনারা আপনাদের মতামত দেবেন। আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা ইন্ডিভিজুয়াল যে মতামত দেবেন এগুলো আমরা কোনো প্রকাশ করব না, আমরা এগুলো গোপনে রাখবো, আমরা নিজেরা দেখবো, দেখে আমরা ব্যবস্থা নেব। আর গ্রুপে যেসব মতামত হবে সেটা আমরা প্রকাশ করব, কারণ আপনারা ইন্ডিভিজুয়াল মতামত যেটা দিবেন ব্যক্তিগতভাবে সেটার মধ্যে হয়তো কারো সম্পর্কে কোনো অভিযোগও থাকতে পারে, এটা নিয়ে দিতে পারে আমার দ্বন্দ্ব হবে, দরকার নেই না, প্রকাশ হবে না, এটা আমরা জানবো শুধু এবং জেনে আমরা ব্যবস্থা নেব, ঠিক আছে? কাজেই মনে রাখেন যে এই অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ। আপনার এটা আপনারা কেউ বক্তৃতা দিচ্ছেন না, কিন্তু আপনারা প্রত্যেকেই বক্তব্য দিচ্ছেন, ঠিক আছে? বুঝতে বোঝাতে পারছি আপনাদের, তাহলে কি এখন চাবি রকি নাকি?
আচ্ছা, তাহলে এখন আপনাদের মধ্যে কিছু শিমুল বিশ্বাস বা কিছু হেদায়ত, ধন্যবাদ, ভালো থাকেন আপনি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের অভিভাবক জনাব নজরুল ইসলাম স্যার। এ পর্যায়ে বুনিয়াদী প্রশিক্ষণের পটভূমি ও প্রয়োজনীয়তা শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের সময় পরিবর্তন রাখবেন, প্রথম পর্বের আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আবু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের আজকের এই বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা কর্মসূচি যেভাবে সাজানো হয়েছে সেইভাবেই চালবে। প্রথম সেশন উদ্বোধন করার পরবর্তী সেশন আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আপনাদের বললাম যে ময়মনসিংহ জেলাতে 4-5,000 লোক আপনারা মিছিল করেছেন, জামালপুর জেলাতে 4-5,000 লোক মিছিল করেছেন শ্রমিক দল, তারপরে শেরপুরে 1,500 লোক মিছিল করেছেন। একইভাবে আমাদের কিশোর দলীয় নেত্রকোনাতে আমাদের সংগঠন সেভাবে অ্যাক্টিভলি বিভিন্ন রাজনৈতিক দুর্বলতার কারণে পথে আসতে পারে না, আমরা অচিরেই তাদেরকে রাজপথে দেখব এবং সেখানে আমরা বিশেষ করে যাব। চট্টগ্রাম প্রশিক্ষণে অংশগ্রহণকারী ছিল 400-500 জন এবং হলের মধ্যে প্রায় 600 লোক চলে আসছিল আগ্রহী। সেখানে দুটো সেশনে, একটা হচ্ছে সাধারণ প্রত্যেকের কাছে, নজরুল ভাই এখন প্রত্যেকের কাছে আপনাদের কাছে এরকম কাগজ দেওয়া আছে না, কলম আর কাগজ, সংগঠন শক্তিশালী করার বিষয়ে লিখিত বক্তব্য দেবেন। তারপরে একটা গ্রুপ বৈঠক হবে, একটা এই হাতের ডাইন সাইডে বসবেন, হাতের বাম সাইডে বসে একটা গ্রুপ বৈঠক হবে। এটাই হচ্ছে প্রশিক্ষণ, বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার মূল প্রাণ শক্তি। আর আপনারা যেটা বললেন যে আমার কাছে সমস্ত বক্তব্য সামারি করে উনি একটা বক্তব্য দিলেন, আপনারা কি বলেছেন, আপনারা কি মতামত দিয়েছেন, যা মতামত আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও লিখেছে, সংগঠনের বিরুদ্ধে পরামর্শ, রাজনীতি, অভিজ্ঞতা কীভাবে সব কিছু তারা লিখেছে। এবং লেখার পরে সামারিটুকু নজরুল ভাই নিয়ে আবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছে, আপনারা কি এইটা বলেছেন, আপনাদের এই 650 লোকের মিটিং এর 450 লোকের লিখিত বক্তব্য ছিল, 450 লোকই কেউ 3 পাতাও লিখছে, অভিযোগ লিখেছে, পরামর্শ লিখেছে, তারপরে সংগ্রামের কর্মকৌশল লিখেছে এবং সব শেষে নজরুল ভাই দুটো ফাইল বন্দি করে আমার হাতে দিলেন যে এর প্রত্যেকটা বক্তার বক্তব্য আপনি নিজে পড়বেন, ব্যক্তিগতভাবে পড়বেন এবং এই বক্তব্যের গোপনীয়তাটা আপনি সুরক্ষা দেবেন, কারণ অনেকেই এমন গুরুতর সমস্ত পরস্পর মানে কন্ট্রাডিকশন নিয়ে আসছে যে এইটা যদি সে একটা বিশ্বাস করে এই লেখাটা আমাদের কাছে দিয়েছে, এইটা প্রকাশ করলে ব্যক্তিগত পর্যায়ে অনেকে মন কষ্ট পাবে, দুঃখ পাবে। এবং এরকম একটা ভদ্রলোক আমাদের শ্রমিক নেতা, উনি নেত্রকোনার বিষয়ে একটা অভিযোগ যে কেন হয় না, উনি পরামর্শ দিতে ছুটলেন, আমরা এইখানে সমস্ত দুর্বলতা খুঁজে বার করার জন্যেই মিটিং। আর এটা বলবেন যে আপনাদের প্রত্যেকের বক্তব্য কিন্তু শোনা হবে,
লিখিত আকারে পড়া হবে এবং আপনাদের সাথে যোগাযোগ হবে সমাধানের জন্য। এবং আপনারা দুইটি সেশন হবে, একটা হচ্ছে সবার ব্যক্তিগত বক্তব্য দিবেন লিখিত আকারে, এটা এখন নজরুল ভাই ডিকটেশন দেবেন, এবং পরবর্তীতে গ্রুপ বৈঠকের বক্তব্য দেবেন, সেই বক্তব্যের পরে উত্তর দেবেন নজরুল ইসলাম খান। এটাই হচ্ছে প্রশিক্ষণ কর্মশালা। এখন এই সেশনের পরে সেই পরবর্তী সেশনে আমরা যাব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা 2024 ময়মনসিংহের বিভাগ। আপনারা আমাদের প্রিয় নেতৃবৃন্দুর বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন, সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদের পক্ষ থেকে জানাই সকলকে শুনেছি। বক্তব্য দেওয়ার পেছনেই দ্বিতীয় পর্ব শুরু হবে। আপনারা যেভাবে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে ময়মনসিংহের রাজনৈতিক ঐতিহ্যকে ধরে রেখেছেন, সেজন্য বিভাগীয় শ্রমিকদের পক্ষ থেকে আবারও সকলকে জানাই সম্মানিত শুভেচ্ছা। রাজনৈতিকভাবে সমৃদ্ধ ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ, এ এলাকারই আপনারা সন্তান। আপনারা ময়মনসিংহের সম্মান রক্ষা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে এই প্রথম পর্বের আমি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।